নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে বর্তমান যুগে সাফল্যের চরম শিখরে পৌঁছেছে ভারত। বাদ যায়নি দেশের নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক এয়ারটেলও। 4G থেকে আপডেট হয়ে গ্রাহকদের কাছে আরও বেশি করে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 5G-র আত্মপ্রকাশ ঘটিয়েছে তারা। তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচিব কল্যাণী সহায় রায়ের হাত ধরে তেলিয়ামুড়ার বুকে সোমবার প্রথমবারের মতো পথ চলা শুরু করল এয়ারটেল 5G+। তেলিয়ামুড়া এয়ারটেলের কর্ণধার সুমন সাহার আমন্ত্রণে দিনের অনুষ্ঠানে কেক কেটে এয়ারটেল 5G-র উদ্বোধন করেন তিনি। জানান, এখন থেকে সরাসরি এয়ারটেল 5G-র পরিষেবা পাবেন তেলিয়ামুড়া সহ সমগ্র খোয়াই জেলার জনসাধারণ। আরেকটা সুখবর তেলিয়ামুড়ার জন্য, তেলিয়ামুড়াতে আজকে 5G এয়ারটেল লাইভ কানেকশন এখান থেকে মানুষ পেয়ে যাবে সরাসরি। এবং তারা যে উদ্যোগ নিয়েছে এয়ারটেল কোম্পানি তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্তে এবং সমগ্র খোয়াই জেলাতে মোবাইল টাওয়ার বসিয়ে মানুষকে যেন ভালো সার্ভিস দেওয়া যায়, তার উদ্যোগ নিয়েছে এয়ারটেল কোম্পানি। তো আজকে আমরা তেলিয়ামুড়া বাজারে সুমন বাবুর ঘরে এই 5G এয়ারটেল কানেকশনের আমরা সেন্টার আমরা উদ্বোধন করেছি। এখান থেকে সরাসরি মানুষ এয়ারটেলের পরিষেবা পাবে এবং এই এয়ারটেলের পরিষেবা যে দেওয়ার জন্য যে সমস্ত যে উদ্যোগ নিয়েছেন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। এয়ারটেলের পক্ষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JMR সাতকড়ি বাগচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।